আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদকক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিতা দোলা। আর বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। টেকসই উন্নয়নের লক্ষ্যে সবার জন্য ন্যায় বিচার নিশ্চিতে প্রধানমন্ত্রী আহ্বান, জেনেভা ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিটের প্ল্যানারি সেশনে ভাষণ। আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রশংসা। এবং ভবনের ছাদে বাগান করলে 10% হোল্ডিং কর মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এক সপ্তাহের মধ্যে পরিপত্র জারি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। টেকসই উন্নয়নের স্বার্থে সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইএলওর সাধারণ অধিবেশনে ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট সবার জন্য সামাজিক ন্যায় বিচার বিষয়ে প্ল্যানারি অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, দেশে বিপুল কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনীতির সব স্তরে শ্রমিক অধিকার সুরক্ষা ও সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করেছে তার সরকার। আওয়ামী লীগ সরকার এরই মধ্যে কৃষি শ্রম ও ব্যবসা বান্ধব হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছে। সাদি মাহমুদ রিপোর্ট। Ladies and gentlemen, let me warmly welcome Her Excellency Sheikh Hasina, Prime Minister of Bangladesh. সুইজারল্যান্ড সফরের দ্বিতীয় দিন আন্তর্জাতিক শ্রম সংস্থার সাধারণ অধিবেশনে ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট সবার জন্য সামাজিক ন্যায় বিচার বিষয়ে প্লেনারি সেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবেলার সক্ষমতা অর্জন করে একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাজ নির্মাণের পথে বাংলাদেশ দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলছে। এই শীর্ষ সম্মেলনের মাধ্যমে একটি বৈশ্বিক জোট প্রতিষ্ঠার উদ্যোগ টেকসই উন্নয়ন অভিষ্ট সহ সকল আন্তর্জাতিক উন্নয়ন এজেন্ডার কেন্দ্রে সামাজিক ন্যায় বিচারকে স্থান দেওয়ার সুযোগ করে দিয়েছে। আমাদের সরকার জাতীয় পর্যায়ে সামাজিক অংশীদারদের সঙ্গে আরও আলোচনার মাধ্যমে ও বৈশ্বিক জোটে যোগদানের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে। সকল শিল্প প্রতিষ্ঠান সহ সকল কর্মক্ষেত্রে নারীদের প্রতি সহিংসতা বা হয়রানির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স দেখানোর নির্দেশ দিয়েছি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আওতায় শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন খাতে আর্থিক সহায়তা লাভ করছে। একই সঙ্গে রপ্তানিমুখী শিল্প খাতে কর্মরত শ্রমিক ও তাদের পরিবারের আর্থসামাজিক উন্নয়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় তহবিল গঠন করা হয়েছে। আওয়ামী লীগ সরকার শ্রমজীবী মানুষের জন্য কাজ করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মেহনতি মানুষের জীবনমান উন্নত করে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। সরকার গঠন করার যখন সুযোগ পাই তখন থেকে আমি কাজ করি আমার দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য। আর আমার একটাই লক্ষ্য, তাদের জীবনমান উন্নত করে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা, আমার বাবার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা। আমি নিজেকে উৎসর্গ করেছি এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তুলতে, তথ্য প্রযুক্তিতে তরুণদের আরও দক্ষ করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সাদি মাহমুদ, চ্যানেল আই। সুইজারল্যান্ডকে বাংলাদেশে আরও বিনিয়োগ করতে সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালিন বার্সেটকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেনেভায় প্যালাইস ডেস নেশনসে সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় শেখ হাসিনা এই আহ্বান জানান। সুইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতে দুদেশে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এই সাক্ষাতের পর তাদের দুজনের উপস্থিতিতে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞানের অংশীদারিত্ব এবং দক্ষতা বৃদ্ধি শিরোনামে সমঝোতা স্মারক সই হয়। এরপর আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ হুংবু এবং সাউথ আফ্রিকার রাষ্ট্রপতি মাতামেলা রামাফোসার সাথে প্রধানমন্ত্রী সাক্ষাৎ হয়। পরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, দক্ষতা, প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের পথ প্রশস্ত করবে সমঝোতা স্মারকটি।
তারা স্কিল ট্রেনিংয়ে যথেষ্ট ভালো, এদের সাথে ইউনো কোয়ালিটি প্রোডাক্ট তারা তৈরি করে। তা আমরা এদের সাথে আমাদের দেশে একটা বড় রকমের স্কিল ট্রেনিং একটা উদ্যোগ আমরা নিয়েছি, তাদের আমরা সেই ব্যাপারে বলা হয়েছে এবং একটা আমরা মেমোরেন্ডাম সই করেছি স্কিল ট্রেনিংয়ের আরও যাতে বৃদ্ধি হয় সেই কারণে। নলেজ পার্টনারশিপ, নলেজ শেয়ারিং পার্টনারশিপ। অভিন্ন ভবিষ্যৎমুখী আন্তর্জাতিক সম্প্রদায় গড়ে তুলতে সব ধরনের আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ সহ সব দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে চীন। বেজিংয়ে একটি সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন করার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রশংসা করে ওয়াং ওয়েনবিন বলেছেন, একটি দেশ দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানবাধিকারের দোহাই দিয়ে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল বিশ্বের মনের কথাই বলেছেন। ভবনের ছাদে বাগান করলে 10% হোল্ডিং কর মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভার জন্য এটি প্রযোজ্য হবে। এক সপ্তাহের মধ্যে এই বিষয়ে পরিপত্র জারি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। ছাত্রবেশী নানা উপকারের কথা তুলে ধরেছেন উদ্যোক্তারা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ছাত্রকৃষি এখন আর শখ নয়, অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। নগরীতে ভবনের ছাদে ফুল ফল আর সবজির সমারোহ এখন সময়ের দাবি। দেশের মোট জনসংখ্যার প্রায় 1/4 শহরে বাস করে। জাতিসংঘের তথ্য মতে 2050 নাগাদ নগরে বসবাসকারী জনসংখ্যা শতকরা 70% দাঁড়াবে। যারা ছাদ কৃষি করে তাদেরকে ট্যাক্স একটা রিবেট দেওয়া হবে। লনের নিচে যে রুমটা আছে, আমার বেবি রুম, ওখানে আসলে এত ঠান্ডা মনে হয় যে সেন্ট্রাল এসি দেওয়া। এই ধরেন আমার এই যে আছে না, যেটুকু কাভার হচ্ছে আমার এখানে তো অ্যাবজর্ব করছে না, তাই না? তার মানে আমার বিল্ডিংটা মোটামুটি ঠান্ডা থাকছে। তাজা টাটকা জিনিস পাবো, গাছ থেকে ছিঁড়ে নিয়ে আমরা খাবো। এই মাটি এবং গাছ এই থাকার কারণে আমার নিচে আমি গরম ফিল করি না। এখন এখানে আমি যদি 15 মিনিট সময় এই জায়গাতে বসে কাটাই, আমার কাছে মনে হয় যে এটা অনেক অক্সিজেন আমি নিলাম, রিফ্রেশ হই, রিফ্রেশ হই। খুবই ভালো হতো যদি সবাই উদ্যোগটা নিত, এখন অনেকেই নিচ্ছে। আমি যখন গাছের সামনে দাঁড়াবো অক্সিজেন পাচ্ছি। জলবায়ুর যে সমস্যা, কার্বন ডাইঅক্সাইডের যে সমস্যা, এটাও দূর হবে। যে আপনি হয়তো জেনে থাকতে পারেন টোকিও শহরে কিন্তু 2 ডিগ্রি তাপমাত্রা রুফ গার্ডেনিংয়ের মাধ্যমে কমানো সম্ভব হয়েছে, আমাদের দেশে ওইটা সম্ভব। এখানে মুক্ত হাওয়া পাওয়া যায়। আর প্রায় 4 দশক ধরে ছাদ কৃষির নানা উপকারিতার কথা তুলে ধরছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। সুদীর্ঘ সেই তৎপরতার ফসল হিসেবে ছাদ কৃষিতে দেওয়া হলো প্রণোদনা। ছাদ বাগানের জন্য 10% হোল্ডিং ট্যাক্স রিবেট দেওয়া হবে এবং এটা সকল সিটি কর্পোরেশনের জন্য প্রযোজ্য হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ছাদ বাগান করার সাথে সাথে সে ছাদ বাগানের পরিচর্যাও করতে হবে, যাতে নাকি সেখানে মশা ব্রিডিং না হয়। ছাদ কৃষি করলে শুধু তাপমাত্রা কমা নয়, সাথে আরও অনেক উপকারিতার কথা বলছেন উদ্যোক্তারা। শুধুমাত্র তাপমাত্রা কমানোর ক্ষেত্রেই না, আপনার এই যে এয়ার পলিউশন রিমুভ করার ক্ষেত্রে, পলিউটেনগুলো অ্যাবজর্ব করার ক্ষেত্রে, অথবা অনেক কিছু কিছু জায়গাতে নয়েজ পলিউশন রিমুভ করার জন্য এই পলিসিগুলো হাতে নেওয়া হয়েছে। যে একটা সবুজের সান্নিধ্যে থাকলে, প্রকৃতির সান্নিধ্যে থাকলে মানুষের মানসিক একটা শান্তি অনুভূত হয়। গাছপালা সিলেকশনের ক্ষেত্রে যেমন লতানো জাতীয় গাছ, কিছু হার্বস টাইপের যে গাছগুলো থাকে, এই ধরনের গাছগুলোর একটা সুবিধা হলো যে রসালো পাতা যখন হয় খুব বেশি পরিমাণ হিট ট্র্যাপ করে রাখতে পারে। গবেষণা বলছে ছাদ কৃষি করলে অন্য ভবনের চেয়ে কমপক্ষে 2-3 ডিগ্রি তাপমাত্রা কম থাকে, তবে এক্ষেত্রে পরিকল্পিত ভবন করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। উদ্যোক্তা মাহমুদ আলীর কাছে এসব ফসল অনেকটাই সন্তানেরই মতো। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। পয়লা আষাঢ় আজ রূপময় বর্ষা ঋতুর প্রথম দিন। শ্রাবণের শেষ দিন পর্যন্ত প্রকৃতিতে বিরাজ করে বর্ষাকাল। বৃষ্টির না তো এই ঋতুতেই ধূসর প্রকৃতি ফিরে পায় নিজের সৌন্দর্য। সাবিন হাসানের রিপোর্ট। শরৎ ঋতুর বাংলাদেশে বৃষ্টির বার্তা নিয়ে আসে আষাঢ় মাস।
কাঠফাটা রোদ আর গরমে স্বস্তির পরশ। বর্ষাকালের আগে থেকেই ঝড় বৃষ্টি শুরু হলেও মূলত বর্ষা ঋতু শুরু হয় আষাঢ়ের প্রথম দিনে, আর বৃষ্টির সুবাস ও বাতাসও পাওয়া যায় এই বর্ষাকালে। মেঘের গর্জন আর বৃষ্টির রিমঝিম শব্দ প্রকৃতিতে এনে দেয় অনন্য ছন্দ। বাংলা সাহিত্যে বর্ষার প্রভাব অনেক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও প্রিয় ঋতু বর্ষা। বর্ষাকালে নদ নদী খালবিল পানিতে টইটুম্বর হয়ে যায়, প্রকৃতি ফিরে পায় চিরচেনা অপার সৌন্দর্য। পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্ষাকাল অনবদ্য ভূমিকা রাখে। বর্ষায় যেন ইট পাথরের শহুরে জীবনে প্রাণ ফিরে আসে, আর প্রকৃতিতে দেখা মেলে স্বর্গীয় সৌন্দর্যের। সাবরিনা হাসান, চ্যানেল আই। সংবাদে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, এবং বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। চলতি মৌসুমে দিনাজপুরে উৎপাদিত বেদানা ও চায়না থ্রি লিচু ফ্রান্স ও নেদারল্যান্ড সহ ইউরোপের কয়েকটি দেশে রপ্তানি শুরু হয়েছে। প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে 300 কেজি লিচু রপ্তানি করা হয়েছে। দ্বিতীয় ধাপে 10,000 কেজি লিচু রপ্তানির প্রস্তুতি চলছে। দিনাজপুর থেকে শাহ আলম শাহী পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় বেদানা ও চায়না থ্রি জাতের লিচু ফ্রান্স ও নেদারল্যান্ড সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে পাঠানো হয়েছে। কমার্শিয়াল উইং, বাংলাদেশ দূতাবাস, ফ্রান্স ও ফ্রান্সের আমদানিকারকদের সাথে দিনাজপুর জেলা প্রশাসনের দুদফা বৈঠকের পর 5 জুন প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে 300 কেজি বেদানা লিচু প্যারিসে রপ্তানি করা হয়। এখন হলো আমরা পরীক্ষামূলকভাবে 300 কেজি পাঠিয়েছি, বা 16,000 পিস। এটা যেহেতু দেখা গেছে যে গুণগত মান বজায় রেখে ফ্রান্সে পৌঁছেছে এবং সেখানে সব ধরনের সার্টিফিকেট পেয়েছে। আপনি জানেন ইউরোপের বাজারে একটা প্রোডাক্ট ঢুকতে হলে কিন্তু তার ল্যাব টেস্ট হয়, কাস্টমস ক্লিয়ারেন্স সহ বিভিন্ন ধরনের পরীক্ষা হয়। সকল পরীক্ষায় কিন্তু আমরা পাই, এবং এটা কিন্তু আমরা এখানে বাগানে যেরকম সেই অবস্থায় আমরা প্যাকেজিং করে ঢাকা থেকে করে পাঠিয়েছি। কোনো এক্সট্রা প্রিজারভেটিভ দেওয়া নেই। কিন্তু জেলায় 5,490 হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। বাগানগুলো থেকে এখন পর্যন্ত প্রায় 45,000 মেট্রিক টন লিচু উৎপাদন হয়েছে। 450টার মতো গাছ আছে, বিভিন্ন প্রজাতির গাছ। এই এটা সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে আমরা লিচু আবাদ করি। আমাদের এই লিচু দিনাজপুরের বিরুল থেকে বিদেশে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি, এবং আমাদের বাগান থেকেও নিয়ে গেছে। লিচু বেচা কেনার হাকডাকে সরব দিনাজপুর। বিষমুক্ত লিচুর ব্যাপক চাহিদা থাকায় দূর দূরান্ত থেকে ক্রেতা ও পাইকাররা এই অঞ্চলে আসছেন লিচু কিনতে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। একটি দেশের জীব বৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় যেমন বনভূমির কোনো বিকল্প নেই, তেমনি বনভূমি রক্ষায় টেকসই বন ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বনের উপর নির্ভরশীলতা কমিয়ে আনলে একদিকে ভালো থাকবে বন, অন্যদিকে সমৃদ্ধ হবে দেশের সামগ্রিক পরিবেশ। প্রকৃতি সংবাদে দেখুন টেকসই বন ও সমৃদ্ধ বাংলাদেশ নিয়ে শিহাব খালেদিনের ডেস্ক রিপোর্ট। একটি দেশের জীব বৈচিত্র্য, মানুষ ও সামগ্রিক পরিবেশের জন্য বনভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদ ও প্রাণীর আশ্রয় দেওয়া ছাড়াও বন প্রাচীনকাল থেকে মানুষের খাদ্য, জ্বালানি, বাসস্থান, ঔষধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করে আসছে। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যার অতিরিক্ত চাহিদা মেটাতে বনের উপর নির্ভরশীলতা প্রতিনিয়ত বাড়ছে। জীবিকার প্রয়োজনে মানুষের অনিয়ন্ত্রিত বনজ সম্পদ আহরণের ফলে একদিকে যেমন ধ্বংস হচ্ছে বিস্তীর্ণ বনভূমি, অন্যদিকে বিলুপ্তির পথে ধাবিত হচ্ছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। বনের পরিবেশ সুস্থ ও স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন অঞ্চলের বনকে সংরক্ষিত হিসেবে ঘোষণা করলেও তা প্রকৃতপক্ষে ফলপ্রসূ হচ্ছে না।
তাই বন ও বনজ সম্পদ সংরক্ষণে টেকসই বন ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে বন ব্যবস্থাপনার আধুনিকায়ন ও মানুষের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। টেকসই বন ব্যবস্থাপনা নীতি কার্যকরের মাধ্যমে একদিকে দেশের সামগ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য যেমন রক্ষিত হবে, অন্যদিকে বিকল্প জীবিকায়ন দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে সহায়ক হবে। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। টেকসই বন ও সমৃদ্ধ বাংলাদেশ নিয়ে বিশেষ আলোচনা দেখবেন আজ রাত 11:30 মিনিটে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে খেলার খবর।